হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মৌ ফ্রম গ্লিটার কর্নার বাই মৌ। সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম একটা ব্লগ নিয়ে, এবং যে প্লেসে ব্লগটা করব এটা হচ্ছে খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন, আপনারা সবাই জানেন, 3D আর্ট গ্যালারি। এটা রাইট নাও এমন কেউ নেই যে এখানে যাচ্ছে না। সো আমরা চলে আসলাম। এখন আমরা টিকিট যখন কাটতে আসলাম, তখন জানতে পারলাম যে নব থিয়েটারে আসলে 3D আর্ট গ্যালারি না, এটার পাশের যে আরেকটা বিল্ডিং আছে ওখানে হচ্ছে 3D আর্ট গ্যালারি। তো আমরা ভাবলাম নব থিয়েটারে যেহেতু এসেই পড়েছি, সো এখানে 5D মুভিটা দেখে যাওয়া যাক। আমি ছোটোবেলাতে দেখে গিয়েছিলাম এখানে। সো আমরা যাচ্ছি আমার ছেলেকে নিয়ে 5D দেখার জন্য। তো আমরা ঢুকলাম, ঢুকার পরে দেখি তেমন কোনো চেঞ্জ নেই, আগের মতোই বাংলা ভাষা, বঙ্গবন্ধু, আমাদের দেশ নিয়ে অনেক কিছু লেখা আছে এখানে আমরা দেখলাম। সো আমরা এখন যাচ্ছি 5D হরর মুভি দেখতে। মূলত আমরা 3D আর্ট গ্যালারিতে এসেছিলাম, কিন্তু ভুলে আমরা এখানে ঢুকে গেছি। সো যেহেতু টিকিট কাটা হয়ে গেছে, সো কিছু করার নাই, এখন 5D দেখে তারপরে হচ্ছে আমরা যাচ্ছি। এসে পড়লাম, দেখতেই পাচ্ছেন খুবই ফাঙ্কি টাইপের 5D পোস্টারিং করা এখানে। আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম, আর দেখতে খুব ফানি লাগছিল, তাই না? বাট আমার ড্রেসের সাথে একদম পুরো এনভায়রনমেন্টটা ম্যাচ হয়ে গিয়েছে, আর আমার মতো আমার ছেলেও করার ট্রাই করছে। যাই হোক, যাচ্ছি 3D-তে। বাবু এটা কি বলতো? জম্বি না, ডাইনোসর। তুমি দেখতে চাও? আর ইউ এক্সাইটেড? তো দেখলাম, আমার কাছে খুব আহামরি কিছু লাগে নাই, কারণ আমরা এর থেকে অনেক আপডেটেড অনেক জিনিস দেখে ফেলছি। সো আমরা চলে আসলাম 3D আর্ট গ্যালারিতে। এখানে এসে আমি খুবই আপসেট, কারণ হচ্ছে এখানে কোনো অফলাইনে টিকিট সেল হয় না, সবাই অনলাইন থেকে টিকিট কেটে তারপর এখানে আসে। এবং এখানে যে মানুষগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা সবাই ঘুরোঘুরি করছে, কারণ অনলাইনে টিকিট কাটার জন্য NID কার্ড দরকার হয়, এবং NID কার্ড তো আর সবাই সাথে নিয়ে ঘুরে না। অবশেষে আমাদেরকে 4:30 পর আমাদেরকে বললো যে অফলাইনে টিকিট কাটা যাবে। তখন আমরা ওয়েট করে 4:30 বাজে অফলাইনে টিকিট কেটে তারপর আমরা ভিতরে ঢুকলাম। গাইজ, এত সুন্দর জায়গাতে আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না, তো যতটুকু ভিডিও করতেছি লুকায় লুকায় করতেছি, এটার জন্য নাকি আল্লাহ জানে আমার কি হয়। অনেক সুন্দর প্লেস, বাট এখানে ভিডিও করা মানা। তো আমরা ভিতরে ঢুকে গেলাম, এনভায়রনমেন্ট খুবই সুন্দর ছিল, কিন্তু আমাদের এমনিতেই টিকিট কাটার এই সমস্ত হাবিজাবির কারণে অনেক দেরি হয়ে গিয়েছে। এই জন্য আমরা ওই পাশটা না ঘোরাঘুরি করে আমরা ডাইরেক্ট 3D আর্ট গ্যালারিতে ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছেন আমাদের পায়ে এটা কি বলে, ক্যাপ পরানো হচ্ছে, সো যেন নোংরা না হয়। এই জন্য তো গেলাম। আসলে এখানে যাওয়ার পর যা বুঝতে পারলাম, যারা ফেসের এক্সপ্রেশন দিতে পারে এবং যারা ফ্রেমিংটা বুঝে পিকচার তুলতে পারে, তারা এখানে গেলে লাভবান হবে। আমাদের মতো বকলম মানুষ এখানে গেলে, আমি দিতে পারি না এক্সপ্রেশন, আমার জামাই পারে না ছবি তুলতে, সো আমাদের জন্য এখানে যাওয়া টোটালি লস। যদিও এখানে মার্ক করা আছে যে কোন জায়গা থেকে দাঁড়িয়ে ছবি তুললে আপনাদের ছবিটা সুন্দর আসবে, এখন আমরা এতটাই নির্বোধ যে আমরা ওই পাশে দাঁড়ানোর পরেও হয় আমার এক্সপ্রেশন দেওয়া হচ্ছে না, আদারওয়াইজ আমার জামাই ঠিক মতো ছবি তুলতে পারছে না। আর আসলে এই জায়গাটা তো বেবিদের জন্য না, তো আমার বেবির বয়স 4 বছর মাত্র। সো ওর এখানে কিছু কিছু জিনিস দেখতে ভালো লাগছিল, বেশি কিছু জিনিস ওর অপছন্দ ছিল। ও এখানে থাকতে চাচ্ছিল না, ও প্লে জোনে যাচ্ছিল, মানে প্লে জোন খুঁজতেছিল। যাই হোক, ওদের আর্ট খুবই সুন্দর, বাংলাদেশে এরকম জিনিস এই ফার্স্ট টাইম আমি দেখলাম। এখানে এত সুন্দর, মানে কারুকাজ করে ওরা 3D আর্টগুলো করেছে, তো মনে হচ্ছিল একদম রিয়েল। তো আমরা গিয়ে হয়তো কিছু বেনিফিট হয়নি আমাদের, বাট আপনারা যারা যাবেন আপনারা অবশ্যই করতে পারবেন, এমন কাউকে নিয়ে যাবেন যে কিনা আপনার ছবি তুলতে পারে। যেটা বলা হয়নি, এদের এখানে এন্ট্রি টিকিট আলাদা, এবং 3D আর্ট গ্যালারিতে যদি আপনার ঢুকতে হয় তাহলে আপনি 200 টাকা টিকিট কেটে পার পার্সন ঢুকতে পারবেন। তো যাই হোক, আমাদের আসলে ঘোরাঘুরি শেষ, আমরা নিজেরাও ফেড আপ, বিরক্ত, ছবি তুলতে পারি না, বাচ্চা জ্বালাচ্ছে।
আমরা আসলে চলেই যাচ্ছিলাম। তো মনে মনে চিন্তা করতেছিলাম যে আমরা এখানে না আসে, আসলে এই প্লেসটা আমাদের জন্য না, এখানে না এসে আমরা বাচ্চাকে নিয়ে কোনো প্লে জোনে গেলে আমাদের ভালো লাগতো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।